আমরা বিশেষ করে আমরা যারা ভারতীয়রা যারা আমরা আছি আমরা সবাই গর্ব অনুভব বিভেদের মাঝে ঐক্য আমি কোথাও দেখি নাই কোথাও পড়িও নাই আমি বিদেশ দুইটা দেশে গেছি অনেক দেশে যাই নাই আমি বিদেশও দেখি নাই ম্যাক্সিমাম দুটা বা তিনটা কমিউনিটি থাকে চারটা কমিউনিটি থাকে ভারতবর্ষে বিভিন্ন ভাষা বিভিন্ন ধরনের কালচার আছে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে তার মধ্যে আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী দিস ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়া সেই ভারতে জন্মগ্রহণ করে আমি আমার নিজেকে ধন্য মনে করছি এই পুণ্য ভূমিতে আমার জন্ম হয়েছে ভগবান যেন আমি যদি জন্ম নির্ধারণ করি আরো ভবিষ্যতে এই জন্মের পরে পরের জন্ম আমি যেন আমার ভারতবর্ষের পুণ্য মাটিতেই জন্মগ্রহণ করি গতিকে ভারত আমাদের নিজের দেশ আমাদের জননী ভারত জননীকে আমরা কি করে এগিয়ে নিতে পারি আমরা আমি ভাবি আমাদের সবারই কর্মব্যস্ততা আছে নিজস্ব একটা জীবন আছে তার মধ্যেও আমরা এই দেশ আমার এই ভাবটা যদি আমাদের থাকে আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে অল ওভার ওয়ার্ল্ড ফোর্থ বা ফিফথ এসছে ইভেন্স ওয়ার্ল্ড এবং ফিফথ এয়ার ফোর্থ বা ফিফথ এর উপরে উইদিন ফিফথ আছে ফোর্থ অ্যান্ড ফিফথ ইকোনমিক্যাল গ্লোবাল পাওয়ার অ্যান্ড ডান আমাদের ভারতবর্ষ চন্দ্রগ্রহণে চন্দ্রে পাঠাতে পারবো না চন্দ্রায়ন আমাদের ভারতবর্ষ কিন্তু চন্দ্রেও গেল কিন্তু সেই ঠিক সেই সময়ে রাশিয়ার মতো একটা উন্নত দেশ ওরা কিন্তু ফেল করেছে ওরা কিন্তু পারেনি এখন রিসেন্টলি সূর্যতে পাঠিয়েছে আমাদের দেশ যাত্রী ছিলেন ওদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছে ওদের ভারত এখন গোটে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকে আমাদের দেশের নেতারা যখন যখন গ্লোবাল কোনো সুবিধা যান তখন আমি দেখেছি ইউএস এর প্রেসিডেন্টও এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এসে নিজে হাত মিলান গতিকে আজকে ভারতের যে এই অবস্থান থেকে আমি চেষ্টা করব উই উইল বি সেকেন্ড টু নান হয়তো আমরা দেখে নাও যেতে পারি আমার বিশ্বাস আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ভারত হয়তো বিশ্বের মধ্যে শীর্ষস্থান নেবে ভারত যে কথাগুলো বলে তখন সব দেশ তাকে আমাদের আমরা সবাই নিজেকে চেষ্টা করে যাব আর আমরা আমরা আলো দেখাবো ঠিক আছে আমাদের মধ্যে শেষ হচ্ছে যখন মারা যান তখন দুইটাই টিভি দুইটা বা তিনটা টিভি ছিল সব ছিল রেডিও যখন ওনার শেষকৃত্য আমরা দেখবার ইচ্ছা তখন এক জায়গাতে কমসে কম আমরা ধরেন ২০০-৩০০ জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখন আমাদের ৮৪ থেকে ২০২৪ দেখেন ৪০ বছরের মধ্যে আমাদের দেশ বা পৃথিবী এত অ্যাডভান্স টেকনোলজিতে এত অ্যাডভান্স হয়েছে যে একরের দিনে ল্যাপটপ ইউজ করছে ল্যাপটপ ইউজ করা মানে কম্পিউটার যখন আসলো তখন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এইসব সব এই সবের চাকরি চলে যাবে তো কম্পিউটারাইজ হয় কম্পিউটারাইজ হওয়ার পরে দেখা গেল চাকরির জায়গায় যারা গিয়েছে যতটুকু গিয়েছে আরো ডাবল হয়েছে